আজকে আমি স্পর্শক বিষয়ক যে উপপাদ্যগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে জেনে নেব বৃত্তের স্পর্শক এবং ছেদক কী। সমতলস্থ একটি বৃত্ত এবং একটি সরলরেখার মধ্যে যদি দুইটি ছেদবিন্দু থাকে তবে সরলরেখাটিকে বৃত্তটির একটি স্পর্শক বলা হয়। দেখো এখানে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এবং এ বি সরলরেখার মধ্যে দুইটি ছেদবিন্দু আছে এ এবং বি, তাই এখানে এ বি সরলরেখাটি আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ছেদক। আবার সমতলস্থ একটি বৃত্ত এবং একটি সরলরেখার মধ্যে যদি একটি ও কেবল একটি সাধারণ বিন্দু থাকে তবে সরলরেখাটিকে বৃত্তটির একটি স্পর্শক বলা হয়। লক্ষ্য করো এখানে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এবং সিডি সরলরেখার মধ্যে একটি সাধারণ বিন্দু আছে তা হচ্ছে পি, তাই এখানে আছে সিডি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের একটি স্পর্শক। আশা করি তোমরা স্পর্শক এবং ছেদক কী বুঝতে পারছো। এই সংজ্ঞাগুলো সৃজনশীল প্রশ্নের ক নং প্রশ্নে থাকে, তোমরা ভালোভাবে পড়ে নেবে। আবার একটি স্পর্শক যদি দুইটি বৃত্তকে স্পর্শ করে তবে স্পর্শকটিকে বৃত্তদ্বয়ের সাধারণ স্পর্শক বলে। দেখো এখানে আমি দুইটি সাধারণ স্পর্শক অঙ্কন করেছি। এখানে ইএফ স্পর্শকটি এ ও বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তকে স্পর্শ করেছে তাই এটি একটি সাধারণ স্পর্শক। এখানে দেখো সিডি স্পর্শকটি এম ও এন কেন্দ্র বিশিষ্ট বৃত্তকে স্পর্শ করেছে তাই এখানেও এই সিডি স্পর্শকটি একটি সাধারণ স্পর্শক। তবে লক্ষ্য করো এখানে এই বৃত্তদ্বয়ের কেন্দ্র স্পর্শকটির একই পাশে অবস্থিত তাই এটি সরল সাধারণ স্পর্শক। আর এখানে লক্ষ্য করো এই বৃত্তদ্বয়ের কেন্দ্র স্পর্শকটির দুই পাশে অবস্থিত তাই এটি হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। আশা করি তোমরা সরল সাধারণ স্পর্শক কী এবং তির্যক সাধারণ স্পর্শক কী বিষয়টি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী আবার লক্ষ্য করো দুইটি বৃত্তের একই বিন্দুতে যদি কোনো একটি স্পর্শক স্পর্শ করে তাহলে ওই বিন্দুতে বৃত্তদ্বয় পরস্পরকে কী করবে স্পর্শ করবে। এখানে লক্ষ্য করো এম ও এন কেন্দ্র বিশিষ্ট বৃত্তের একই বিন্দুতে অর্থাৎ ও বিন্দুতে দেখো পি ও কিউ এই স্পর্শকটি স্পর্শ করেছে, তাহলে এখানে পি কিউ স্পর্শকটি এম এন কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সাধারণ স্পর্শক। আবার এখানে লক্ষ্য করো এ বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ই বিন্দুতে সিডি স্পর্শকটি স্পর্শ করেছে, তাহলে সিডি স্পর্শকটি এখানে এ ও বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সাধারণ স্পর্শক। এক্ষেত্রে যদি স্পর্শকের বিপরীত পাশে বৃত্তদ্বয়ের কেন্দ্র থাকে তাহলে বৃত্তদ্বয় পরস্পরকে বহিঃস্পর্শ করবে এবং সাধারণ স্পর্শকটির একই পাশে যদি বৃত্তদ্বয়ের কেন্দ্র থাকে তাহলে বৃত্তদ্বয় পরস্পরকে অন্তঃস্পর্শ করবে। তাহলে দুইটি বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের সমষ্টির সমান। দেখো এর ব্যাসার্ধ যদি আর ওয়ান হয় এর যদি আর টু হয় তাহলে এ ও বি এর দূরত্ব হবে আর ওয়ান প্লাস আর টু, এবং বৃত্তদ্বয় যদি পরস্পরকে অন্তঃস্পর্শ করে তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের অন্তরের সমান। দেখো বৃহত্তর বৃত্তটির ব্যাসার্ধ যদি আর ওয়ান হয় এবং ক্ষুদ্রতর বৃত্তটির ব্যাসার্ধ যদি আর টু হয় তাহলে এখানে এই এম এন এর দূরত্ব হবে আর ওয়ান মাইনাস আর টু। আশা করি সবাই বুঝতে পারছো এখান থেকে বহুনির্বাচনী প্রশ্ন পরীক্ষায় আসে, এই বিষয়টি তোমরা ভালোভাবে জেনে রাখবে। এখন আমরা উপপাদ্য 25 প্রমাণ করব। দেখো উপপাদ্য 25 বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। দেখো এখানে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এর এ বিন্দুতে এপি একটি স্পর্শক, যেহেতু এপি স্পর্শক এ বিন্দুতে স্পর্শ করছে তাহলে যদি আমরা কেন্দ্র এবং এ যোগ করি তাহলে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পাবো। এখানে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হচ্ছে ও এ। আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই এপি স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ ও এর ওপর লম্ব, অর্থাৎ আমরা প্রমাণ করব যে এপি লম্ব ও এ, এটি আমরা প্রমাণ করব। প্রিয় শিক্ষার্থী এই উপপাদ্যটি প্রমাণ করার পূর্বে তোমাদের একটি বিষয় সম্পর্কে আমি ধারণা দেব। দেখো এখানে আমি পি কিউ একটি সরলরেখা অঙ্কন করলাম, এই পি কিউ সরলরেখার বহিস্থ একটি বিন্দু ও নিলাম, ও থেকে এই পি কিউ সরলরেখার ওপর অসংখ্য সরলরেখা অঙ্কন করা যাবে। আমি অনেকগুলো সরলরেখা অঙ্কন করতেছি, দেখো এভাবে অসংখ্য সরলরেখা অঙ্কন করা যাবে। এখন তোমরা বলো তো ও থেকে যে সরলরেখাগুলো অঙ্কন করা হলো এর মধ্যে লম্ব কোন সরলরেখাটি হবে। এখানে স্পষ্টে বোঝা যাচ্ছে যে ও থেকে এই পি কিউ সরলরেখার মধ্যে যেটি সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব সেটি হবে কি পি কিউ এর ওপর লম্ব। তাহলে এই উপপাদ্যটি প্রমাণ করার ক্ষেত্রে এই ধারণাটি আমাদের অবশ্যই থাকতে হবে। তাহলে দেখো যেহেতু এপি স্পর্শকটি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তকে এ বিন্দুতে স্পর্শ করেছে তাহলে এই স্পর্শ এবং বৃত্তটির সাধারণ বিন্দু হচ্ছে এ, তাহলে এপি স্পর্শকের এই এ বিন্দু ব্যতীত এপি স্পর্শকের ওপর অন্য সকল বিন্দু কী থাকবে বৃত্তটির
বাহিরে অবস্থান করবে। তাহলে আমরা এপি স্পর্শকের উপর একটি বিন্দু ই নেই এবং ওই যোগ করে দেই। প্রিয় শিক্ষার্থী, যেহেতু ই বিন্দুটি এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বাহিরে অবস্থিত, তাহলে অবশ্যই এই ওই রেখাংশ বৃত্তের ব্যাসার্ধ ওয়ে থেকে কি হবে, বৃহত্তর হবে। তার মানে আমরা লিখতে পারি ও ই ইজ গ্রেটার দ্যান ওয়ে। এখন তোমরা লক্ষ্য করো, এই ই বিন্দুর এখানকার অবস্থানের জন্য এটি সত্য, কিন্তু ই বিন্দু যদি আমরা এখানে নেই বা এখানে নেই বা এখানে নেই, এ বিন্দু ব্যতীত যে জায়গায় ই বিন্দু নেই না কেন, সব ক্ষেত্রেই কী হবে, সব ক্ষেত্রেই ওই ইজ গ্রেটার দ্যান ওয়ে হবে। তার মানে ও থেকে এপি সরলরেখার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে ওয়ে। তাহলে আমরা লিখতে পারি ও এ ইজ লেস দ্যান ওই। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখা যাচ্ছে এখানে এই এপি সরলরেখার মধ্যে এই ই বিন্দুর সকল অবস্থানের জন্য ওয়ে ইজ লেস দ্যান ওই এটি সত্য। যেহেতু ও থেকে এপি সরলরেখার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে ওয়ে, তাহলে কি হবে, ওয়ে এপির উপর লম্ব হবে। আমরা লিখতে পারি ওয়ে লম্ব এপি। কিন্তু আমরা প্রমাণ করব কি, এপি লম্ব ওয়ে। যদি ওয়ে লম্ব এপি হয় তাহলে আমরা লিখতে পারবো সুতরাং এপি লম্ব ওয়ে। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে দেখা যাচ্ছে যে বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শবিন্দুগুলি ব্যাসার্ধের উপর লম্ব হয়। Thank you.